রাজ্যের উপর থেকে নিম্নচাপ অক্ষরেখা সরে যেতেই কালবৈশাখীর বার্তা দিতে শুরু করেছে আবহাওয়া। এর ফলে রাজ্যের বিভিন্ন স্থানে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আগামী 48 ঘন্টা বা কিছু বেশি সময়ব্যাপী রাজ্যে প্রায় প্রতিটি জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গত সপ্তাহের শেষ দিকে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের উপরে 31 কিলোমিটার দীর্ঘ একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছিল। এর ফলে রাজ্যে হাওয়া থাকলেও রাজ্যবাসীর অস্বস্তি বাড়ছিল। এই নিম্নচাপ অক্ষরেখা সরে যেতেই রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। শনিবার বিকেল থেকে শুরু হয়েছে এ ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যার রেশ সোমবারও বজায় রয়েছে। সোমবার সকাল 5:30 পর্যন্ত 24 ঘন্টার হিসেবে মোট রাজ্যে বৃষ্টিপাত হয়েছে 0.8 মিলিমিটার, আর সোমবার সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত হয়েছে 1.6 মিলিমিটার। এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে পারদ নিম্নমুখী হওয়ায় রাজ্যবাসীর অস্বস্তি ভাব কেটেছে। রবিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রার পারদ সোমবার নেমে দাঁড়ায় 31.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস কম। অপরদিকে সোমবার সর্বনিম্ন তাপমাত্রার পারদও নেমে দাঁড়ায় 22.9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার এই তথ্য দিয়ে এমবিবি বিমানবন্দর সংলগ্ন আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আগামী 48 ঘন্টা বা তার কিছু বেশি সময় পর্যন্ত রাজ্যের প্রায় সবকটি জেলায় বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় এ ধরনের বৃষ্টিপাতকে প্রি মনসুন রেইন হিসেবে আখ্যায়িত করা হয়। এ ধরনের বৃষ্টিপাতে কালবৈশাখীর আভাস পাওয়া যায়। তবে আবহাওয়া অফিসের আধিকারিকদের প্রদত্ত তথ্য অনুসারে চলতি সপ্তাহে রাজ্যে কালবৈশাখী ঝড়ের কোনো লক্ষণ আপাতত নেই। জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে পরে চলতি বছরের 1 জুন বরাবরের মতো কেরল দিয়ে দেশে বর্ষার অনুপ্রবেশ ঘটতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।